ওয়েলকাম টু vidongo.com। আমি সুনাম, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখে নেওয়া যাক এবারে কোন অঙ্ক রয়েছে আমাদের কাছে সলভ করার জন্য। এখানে বলা রয়েছে যদি x ইকুয়াল টু রুট ওভার থ্রি মাইনাস ওয়ান বাই রুট ওভার থ্রি প্লাস ওয়ান হয়, তবে মান নির্ণয় করো x কিউব প্লাস ওয়ান বাই x কিউবের। তাহলে দেখো এখানে যেটা আমাদের কাছে দেওয়া রয়েছে x এর মানটা দেওয়া রয়েছে, তার মানে আমরা x সমান সমান লিখে নিচ্ছি। কত হবে? রুট ওভার থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার থ্রি প্লাস ওয়ান। এখানে আমরা কি করব, এই রুট ওভার থ্রি মাইনাস ওয়ান দিয়ে উপর নিচে গুণ করব, তাহলে কত হয়ে যাবে, রুট ওভার থ্রি মাইনাস ওয়ান ইন্টু রুট ওভার থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার থ্রি প্লাস ওয়ান ইন্টু রুট ওভার থ্রি মাইনাস ওয়ান, সমান সমান কত হবে, এটা হয়ে যাচ্ছে রুট ওভার থ্রি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে রুট ওভার থ্রি এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। তার মানে এটা আমরা লিখে নিচ্ছি রুট ওভার থ্রি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু রুট ওভার থ্রি প্লাস ওয়ান, আর এটা হয়ে যাচ্ছে থ্রি মাইনাস ওয়ান, তার মানে থ্রি প্লাস ওয়ান মাইনাস টু রুট থ্রি ডিভাইডেড বাই থ্রি মাইনাস ওয়ান, সমান সমান এটাকে আমরা লিখতে পারি টু ইন্টু টু মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই টু, তার মানে হচ্ছে টু মাইনাস রুট থ্রি। এবারে আমরা বের করব ওয়ান বাই এক্স এর ভ্যালুটা, তাহলে লিখে নিই ওয়ান বাই এক্স সমান সমান কত হবে, ওয়ান বাই টু মাইনাস রুট ওভার থ্রি। তাহলে এই টু মাইনাস রুট ওভার থ্রির অপোজিট সাইন দিয়ে ওপর নিচে গুণ করবো, তাহলে হয়ে যাবে টু প্লাস রুট থ্রি, আর এখানে হয়ে যাবে টু মাইনাস রুট থ্রি টু প্লাস রুট থ্রি সমান সমান টু প্লাস রুট থ্রি, আর এখানে হবে এর হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি এর হোল স্কোয়ার। তাহলে ওখানে কত পাচ্ছি, টু প্লাস রুট থ্রি, এটা হয়ে যাচ্ছে মাইনাস থ্রি, তার মানে এটা হবে টু প্লাস রুট থ্রি। তাহলে এবার আমরা যে একটা ভ্যালু বের করে নিই এক্স প্লাস ওয়ান বাই এক্স, টু মাইনাস রুট থ্রি প্লাস টু প্লাস রুট থ্রি সমান সমান হয়ে যাচ্ছে ফোর। এবার আমরা চলে আসি যেটা আমাদের বের করতে বলা রয়েছে, অর্থাৎ এক্স কিউব প্লাস এক্স কিউব সমান সমান এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল কিউব মাইনাস হবে থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স। তাহলে ভ্যালুগুলো আমরা এখানে বসাই, ফোর এর হোল কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান ইন্টু ফোর, তার মানে এটা হয়ে যাচ্ছে সিক্সটি ফোর মাইনাস টুয়েলভ ইকুয়াল টু ফিফটি টু। অতএব লিখে নিই আমাদের যে নির্ণয় মান যেটা বের করতে বলা হয়েছে, অর্থাৎ নির্ণয় মান কত হবে, না ফিফটি টু, এটাই হবে আমাদের আনসার। vidongo.com ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাদের ধন্যবাদ। গণিতের এইরকমই নানান সমস্যা সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।